দেখে বুঝে গেছো ভিডিওটা কি হবে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো এবারে তোমরা ক্লাস 10-এ বা মাধ্যমিক যে পরীক্ষা দিবে 2023-এ, তো এবার 2023-এ যে পরীক্ষা দিবে, তোমাদের যে টেস্ট পেপার যে একটা প্রয়োজন, তোমার যে যে শক্তি, যে নাম্বারটা কোথায় বেশি তুলবো, কিভাবে তুলবো বা কোন বই পড়বো। তো দেখো, আমরা অনেকেই টেস্ট পেপার টেস্ট বই পড়ছি এবং অনেকে নোট পড়ছি, অনেক ধরনের কোশ্চেন পড়ছি, কিন্তু টেস্ট পেপার নেওয়ার উদ্দেশ্য কি, এইখানে বিভিন্ন ধরনের কোশ্চেন, মানে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো বিভিন্ন ধরনের আছে, এবং এই কোশ্চেনগুলো মানে এমনভাবে দেওয়া আছে, তোমরা যেটা টেস্ট বই পড়ে ওইখানে যেটা পাইছো সেটা এখানে পাবা না, বাট এইখানে যেটা পাইছো টেস্ট বইয়ে পাবা না, কিন্তু কোশ্চেনগুলো ঘুরায় পেঁচায় মারে। তো এই যে বইটা নেওয়ার উদ্দেশ্য একটাই, এখানে অনেক ধরনের কোশ্চেনগুলো মানে অনেক প্রকারে থাকে। এবার তোমরা যদি এই বইটা নেও বা এই বইগুলো নেও, তো অবশ্যই তোমাদের যে মানে ফাইনাল পরীক্ষায় একদম কমন পেয়ে যাবে, বা তোমাদের যে কী ধরনের কোশ্চেন আছে তোমরা অলরেডি বুঝে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আমার কাছে এখানে আছে দুইটা টেস্ট পেপার, এই একটা আর এই একটা। তো এই বইটা আমি দোকান থেকে নিছি, বইয়ের দোকান থেকে। এটা বইটা আমার দাম পড়ছে 150 টাকার মতো, এটা ক্লাস 10-এর আর কি, মাধ্যমিক। তো এবারে 2023-এর জন্য নেওয়া হয়নি, তো অবশ্যই আমি নিব। তো এটা 2021-এর, ঠিক আছে। এবার এই যে বইটা আছে, এই টেস্ট পেপারটা, এই টেস্ট পেপারটা হচ্ছে এটা স্কুল থেকে দেয়, প্রত্যেকটা স্কুলেই যারা টেস্ট পরীক্ষা দেওয়ার পরে যে পাশ করে তাদেরকে এই বইটা দেয় ফাইনালের জন্য। এখানেও খুব সুন্দরভাবে কোশ্চেনগুলো দেওয়া আছে, অনেক এমসিকিউ কোশ্চেন, শর্ট কোশ্চেন, মানে অনেকটা তোমাদের ধারণা যে আছে, ডাউট যে আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এখানে এই টেস্ট পেপারে। এবার এই টেস্ট পেপার তো বই থেকে দেখো, এটা তো স্কুল থেকে দিবে দিবে, তো তার সাথে আমি একটা সাজেস্ট করি, তোমরা একটা যে কোনো টেস্ট পেপার নাও, অনেক ধরনের টেস্ট পেপার আছে, ঠিক আছে। তোমরা বই দোকান থেকে মাত্র 150 টাকা আর কি, বা 200 টাকা নিতে পারে, তো অবশ্যই তোমরা একটা টেস্ট পেপার সংগ্রহ করো। যদি দেখো এবার তোমাদের মাধ্যমিক পরীক্ষা যে অনেক ধরনের এমসিকিউ, শর্ট কোশ্চেন প্রচুর মারে, ঠিক আছে। এবার এই এমসিকিউ শর্ট কোশ্চেনগুলো আমাদের যে নাম্বার যে তুলবো, তো তুলার একটা তো আমাদের গাইডলাইন চাই না, সেই গাইডলাইনটা হচ্ছে কি, এই টেস্ট পেপার। তোমরা এখানে উত্তর সহ পেয়ে যাবে, এমসিকিউ কোশ্চেনগুলোর উত্তরগুলো পেয়ে যাবে, অনেক ধরনের এমসিকিউ কোশ্চেন আছে। তো অবশ্যই আমি সাজেস্ট করবো তোমরা এই টেস্ট পেপার বা যে কোনো একটা টেস্ট পেপার তোমরা নেও তোমাদের ভালোর জন্য। এই বইটা আমি দোকান থেকে পেয়েছি, তো অবশ্যই তোমরা হয়তো বই বের হয়েছে অলরেডি 2023-এর জন্য, তো অবশ্যই তোমরা সংগ্রহ করে নাও, বা এটাও নিতে পারো, এটাও খুব সুন্দরভাবে মানে কোশ্চেন খুব সুন্দর, এই বইটাও একদম খুব মানে খুবই সুন্দর এই টেস্ট পেপারটা, তো এটাও নিতে পারো। আর এটা এই বই তো দিবে তোমাদের স্কুল থেকে এই টেস্ট পেপার, তো অবশ্যই তোমরা টেস্ট পেপার ফলো করো। টেস্ট পেপার এবার দেখো, টেস্ট পেপার এখানে দেখো, এই বইটার একটা ইসে আছে, মানে তোমাদের মানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কোনটা কত সালে আসছিল, 2017, 2018, 2019, 20, 21, 22, ঠিক আছে। এখানে কিন্তু এই বইয়ে দেওয়া আছে, এই বইটাতে, যে কোনটা কত সালে আসছে, তোমাদের ধারণা অনেকটা হয়ে যাবে যে এই কোশ্চেনটা আমি পড়বো বা ওই কোশ্চেনটা পড়বো, তোমরা অনেকটা আইডিয়া হবে। তো অবশ্যই তোমরা টেস্ট পেপার নাও, 200 টাকার মতো খরচা করো, কী আছে, অনেক টাকা তো এদিক ওদিক চলে যাচ্ছে, তো 200 টাকা তোমরা সংগ্রহ করো, সংগ্রহ করে এই বইটা নাও, ঠিক আছে। অবশ্যই তোমাদের খুব সহজিতা হবে, তো মাধ্যমিকের রেজাল্ট চাই, তো অবশ্যই তোমরা টেস্ট পেপার সংগ্রহ করো। এবার এই টেস্ট পেপারে আমি কোশ্চেনগুলো একটু দেখাই দিই, কী ধরনের কোশ্চেনগুলো আছে এখানে। অল সাবজেক্ট দেওয়া আছে এখানে, পুরো সাবজেক্টটাই দেওয়া আছে, যে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এই দেখো কোশ্চেন, এরকম করে অনেকগুলো সিট দেওয়া আছে, যে তোমার পরীক্ষা কী ধরনের কোশ্চেন আছে, এই যে এখানে দেওয়া আছে বাংলা, যেমন 17টা কোশ্চেন আছে এমসিকিউ, তো সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে কিন্তু পরীক্ষার কোশ্চেন। আর এইখানে যে সিটগুলো দেওয়া আছে, হ্যাঁ, যে প্রথমে এমসিকিউ, তো পরীক্ষাও তোমরা সেম টু সেম পেয়ে যাবে, প্রথমে এমসিকিউ, তারপরে তোমরা পেয়ে যাবে শর্ট কোশ্চেনগুলো, এই পাশে দেবো, এই শর্ট কোশ্চেনগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তার পরবর্তী এই যে বড়ো প্রশ্নগুলো কীভাবে আসে সম্পূর্ণ, এগুলো পেয়ে যাবে, এই দেখো বড়ো প্রশ্নগুলো, এই যে লাস্টে তোমাদের দিচ্ছে এই রচনাগুলো দেওয়া হয়, এই যে রচনা দেখো। তো অবশ্যই তোমরা টেস্ট পেপার সংগ্রহ করো, তোমাদের একদম মানে যে পরীক্ষার প্যাটার্নগুলো সম্পূর্ণ এখানে দেওয়া আছে, সেম সিস্টেম, তো অবশ্যই তোমরা টেস্ট পেপারগুলো ফলো করো আর টেস্ট পেপার নেওয়ার সংগ্রহ করো। তো অবশ্যই দোকান থেকে তোমরা সংগ্রহ করো, টেস্ট পরীক্ষা হয়তো সবাই পাস করবে, তো এবার ফাইনালের জন্য প্রস্তুতি নাও, এই বইটা তো তোমরা পেয়ে যাবে স্কুল থেকে। তো ভিডিওটা না বেড়ে এখানে শেষ করি। এবার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করো,
যাতে এর পরবর্তী নেক্সট ভিডিও সার্ভ সবার আগে পেয়ে যাবে তোমরা।